প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শিখব যে একটা পরমাণুতে রাসায়নিক বন্ধন কেন হয়। ওকে, তো সাধারণত রাসায়নিক বন্ধন তৈরি হওয়ার কারণ জানতে হলে আমাকে আগে জানতে হবে অষ্টক নিয়ম ও দ্বিয়ের নিয়ম। তো অষ্টক নিয়ম কি? সাধারণত একটা মৌল তার সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন ধারণ করার যে চাহিদা বা যে নিয়ম, এইটা হচ্ছে অষ্টক নিয়ম। দ্বিয়ের নিয়ম কি? সে আটটা বোঝে না, তার জোর হলে হলো। তো এই জোর ইলেকট্রন থাকার যে নিয়ম, সেটা হলো দ্বিয়ের নিয়ম। সাধারণত পরমাণু সর্বশেষ কক্ষপথে অষ্টক বা দ্বিয়ের নিয়ম পূর্ণ করার যে সিস্টেম বা যে চাহিদা, এই জন্য সে বন্ধনটা গঠন করে। মানে আমার রাষ্ট্রীয় আটটা করতে হবে বা জোর করতে হবে, এই আটটা বা জোর করার জন্যই তারা কী করে, তারা বন্ধন গঠন করে। এখন এই বন্ধন করার প্রকার, বন্ধন প্রথম হলো আয়নিক বন্ধন। তা আয়নিক বন্ধন কী? সাধারণত আমরা জানি ইলেকট্রন আদান প্রদানের ফলে তৈরি হয়ে গিয়ে আয়ন, সেটা হোক পজিটিভ অথবা নেগেটিভ। যদি সে দান করে সে হয়ে যায় ক্যাটায়ন, মানে পজিটিভ আয়ন, আর যদি সে গ্রহণ করে সে হয়ে যায় অ্যানায়ন বা নেগেটিভ আয়ন, তাই না? যেমন সোডিয়াম সে দান করছে, তাই সে হয়ে গেছে ক্যাটায়ন। ক্লোরিন সে গ্রহণ করছে, সে হয়ে গেছে অ্যানায়ন। তো এরকম ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে একটা কি, একটা চার্জ তৈরি হয়, আর এই চার্জের কারণে কি, তারা একটা একসাথে আটকে থাকে। তো এরকম যখন ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, এই আকর্ষণ বল যখন তারা যুক্ত থাকে, তখন সেই আকর্ষণ বলটাই হলো আয়নিক বন্ধন। ওকে, অথবা ক্লিয়ারলি সিম্পলি বলা যায় যে আয়নে আয়নে যে বন্ধন, সেটা হলো আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন। যদি এমন হয় যে দুজনে অধাতু, মানে দুজনে কি দরকার, দেওয়ার মতো কেউ নেই, দুজনে নেওয়ার মতো আছে, তখন কি করবে, তখন তার দুজনকে ইলেকট্রন ভাগাভাগি করবে বা শেয়ার করবে। যেমন ফ্লোরিন, দুইটা ফ্লোরিন, ওর লাস্টে সাতটা, ওর লাস্টে সাতটা, এখন এখানে কে দিবে, দেওয়ার মতো কেউ নেই, তখন কী করলো, দুজনই দিয়ে তারা শেয়ার করলো, মানে ও দিল, ও দিল, দুজনই শেয়ার করলো। এই শেয়ার করার ফলে কি, এখন ওরও হয়ে গেছে আটটা, ওরও গেছে আটটা। তো এইরকম যে বন্ধন, সেটা হলো কি, সমযোজী বন্ধন। এই অক্সিজেন খেয়াল করি, ওর দরকার দুইটা, তাই না? না, হাইড্রোজেন আছে একটা, সে দিবে কীভাবে, তখন সে কী করলে, সেও সাথে শেয়ার করলো, ফলে ওরও আটটা হয়ে গেল, আর ওরও কি, দুইয়ের নিয়মটা পূর্ণ হলো। ওরও কিন্তু আটটা হয় নাই, কিন্তু দুইয়ের নিয়ম মানে জোর পূর্ণ হয়েছে, তাই না? তো এইরকম ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন, সেটা হলো সমযোজী বন্ধন। এখন আমরা সেই পোলার যৌগ, পোলার যৌগ হলো মেনলি ওই সকল সমযোজী যৌগ, মানে ইলেকট্রন শেয়ার করছে কিন্তু আয়ন আছে। তো এটা কেমনে হয়, সেমন্ধে খেয়াল করি, যদি দুইটা অধাতু যৌগ তৈরি করে এবং যদি তাদের মধ্যকার তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য বেশি থাকে, মানে আমরা জানি পর্দা সরণী বাম থেকে ডানে গেলে কী হয়, ঋণাত্মকতা বৃদ্ধি পায়, তাহলে ও অক্সিজেন কিন্তু হাতের থেকে অনেক অনেক বেশি কি ডানে, ফলে ওর আর ওর মধ্যকার যে তড়িৎ ঋণাত্মকতা, এদের পার্থক্য কি অনেক বেশি। এর ফলে কী হবে, এইচ ওর দিকে আংশিক সরে আসবে, মানে এইচ থাকার কথা হলো এই বরাবর, সে চলে আসবে কাছাকাছি, মানে এদিকে সরে আসবে। তো এইরকম সরে আসার ফলে এইচ হয়ে যাবে আংশিক ধনাত্মক, আর ও হয়ে যাবে আংশিক ঋণাত্মক। অক্সিজেন ইলেকট্রন নেয় নাই, সে কিন্তু ইলেকট্রন গ্রহণ করে নাই, সে জাস্ট কী করছে, তার তড়িৎ ঋণাত্মকতা একটু বেশি, এখানে কি এইচকে ওর দিকে একটু আকর্ষণ করছে, এই যে টানলো, এর টানার কারণে কি, ও হয়ে গেলো মাইনাস আর ও হয়ে গেলো প্লাস। তো এরকম সমযোজী হওয়া সত্ত্বেও যদি ধনাত্মক ঋণাত্মক আয়ন পাওয়া যায়, তাদেরকে বলা হয় পোলার যৌগ। ওকে, থ্যাংক ইউ।